হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মেরিনাস কিচেন। আশা করি আপনারা ভালো আছেন। সামনেই আসতে চলেছে বকরা ঈদ, এই উপলক্ষে আপনারা বানিয়ে নিতে পারেন সুস্বাদু তেহরি। দেখতেই পাচ্ছেন আমার তেহরিটা কত ঝরঝরে হয়েছে। ঠিক এই রকম তেহরি বানানোর জন্য আমার ভিডিওটি পুরোটা দেখুন। তেহরি করাটা কিন্তু খুব একটা সহজ নয়, তবে যদি আমার ভিডিওটা পুরোটা ফলো করেন তাহলে তেহরিটা খুব সহজভাবেই করতে পারবেন। তেহরিতে অনেকেই অনেক রকম সবজি দিয়ে থাকেন, কিন্তু যেভাবে আসল তেহরি হয় আমি সেইভাবেই করে দেখাবো। শুধুমাত্র আলুটা এক্সট্রা অ্যাড করব। মূল পর্বে যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন খাদ্যের সন্ধান পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নিয়ে নিলাম 1 কেজি চাল, সেটাকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। তেহরির জন্য যে মূল মশলা সেটা একটু দেখে রাখুন। নিয়ে নিয়েছি 1 ইঞ্চি দারচিনি, 6টা এলাচ, সামান্য সামরিচ, একটু জয়ফল ও একটি জয়িত্রী। মশলাটা না ভেজে গুঁড়ো করতে হবে। কড়ায় 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আমরা আলুটাকে একটু ফ্রাই করে নেব। আলু তেলে দেওয়ার পর সামান্য হলুদ আর একটু নুন দেব। বেশি হলুদ দেব না, তাহলে তেহরির রং কিন্তু পাল্টে যাবে। মশলাটা না ভাজলে যদি গুঁড়ো না হয় তাহলে আপনারা একটু রোদ্দুরে দিয়ে মশলাটা গুঁড়ো করে নেবেন। আর চালের কথাটা বলে রাখি, যদি আপনারা বাসমতি চাল ইউজ করেন তাহলে বাসমতি চালকে বেশি ভেজাবার দরকার নেই। এবার একটা প্রেশার কুকারে প্রায় 4 টেবিল চামচ সর্ষের তেল ও 1 চামচ ঘি দিয়ে নেব। যেহেতু মাটনটা সেদ্ধ হতে সময় লাগে, তাই আমরা এই মাটনটাকে আগে প্রেশার কুকারে কষে নেব। প্রেশার কুকারে মাংসটা সেদ্ধ হয়ে গেলে তখন আমরা হাঁড়িতে তেহরিটা বানাবো। চালের পরিমাণটা বেশি বলে প্রেশার কুকারে আমার রান্নাটা হলো না। যদি আপনারা চিকেন দিয়ে তেহরি বানাতে চান তবে সেটা কড়াইতে করলেও হয়ে যাবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ, 1/2 ইঞ্চি দারচিনি, 1টা তেজপাতা, 2-4টে লবঙ্গ। তেলের মধ্যে এই গরম মশলাটা সামান্য গরম হতে দেব। হালকা গন্ধ বেরোলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা হলো 3টে বড় বড় সাইজের। পেঁয়াজ হালকা ভাজা ভাজা করে নেব। মনে রাখবেন পেঁয়াজটা ব্রাউন হতে দিলে হবে না, তাহলে তেহরির রং চেঞ্জ হয়ে যাবে। নিয়ে নিলাম 1 কেজি মাটন। আমি নিয়েছি হাড় ছাড়া মাটন, আপনারা চাইলে হাড় নিতে পারেন। আর নিয়েছি সামান্য চর্বি, এই চর্বিটা তেহরিতে অবশ্যই দরকার। একটু চর্বি থাকলে তবেই তেহরিটা টেস্টি হবে। মাংসটা সিদ্ধ করে নিয়েই যেহেতু ভাতে দেব, তাই মাংসের পিসটা একটু বড় রাখলাম। আমার পেঁয়াজটা দেখুন ফ্রাই হয়ে গেছে, বাদামি কিন্তু হয়নি। ঠিক এতটাই আপনারা পেঁয়াজটা ভাজবেন। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ আদা বাটা ও 2 টেবিল চামচ রসুন বাটা। আদা ও রসুনের পেস্টটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। মনে রাখবেন এই সময়টাতে আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, না হলে আদা রসুনটা পুড়ে যাবে। দিয়ে দেব 1টা কাঁচা লঙ্কা কুচি, এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। খানিকক্ষণ ভাজা হলে এবার দিয়ে দেব আমার গুঁড়ো করে রাখা মশলাটা। এই গুঁড়ো করে রাখা মশলাটাই হলো তেহরির আসল মশলা। এই মশলাটা দেওয়ার পরও আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা মাটনগুলো। মাটনটা দেওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ আবারও কষাবো। মিনিট 5 কষাবার পর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনের গুঁড়ো।
আপনারা জিরে ধনেটা স্কিপ করতে পারেন, যেহেতু মাটনের একটা গন্ধ থাকে তাই আমি একটু জিরে এবং ধনে অ্যাড করলাম। আবারও ভালোভাবে কষিয়ে নেব। এখানে আপনাদের দেখানো হয়নি, আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন। নুনটা যদি আবার পরে লাগে সেটা টেস্ট অনুযায়ী দেব। কষানো হয়ে গেছে, দিয়ে দেব এক কাপ জল। জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা প্রেসারের ঢাকাটা দিয়ে দেব। বলে রাখি এখানে আমি হলুদ ইউজ করিনি, কারণ তেহরিটা আমার সাদাই পছন্দ। অনেকে হলুদ দিয়ে পছন্দ যদি করেন তারা হলুদ দিতে পারেন। 20 মিনিট মাংসটা সেদ্ধ করার পর আমরা খুলে একটু দেখে নেব। আমার নুনটা একটু কম লেগেছিল তাই আরও একটু নুন দিলাম। যেহেতু ভাতের মধ্যে দেব মাংসটা তাই একটু চড়া নুন হলেও অসুবিধে নেই। ভিজিয়ে রাখা চালটা আমরা ছেঁকে নিয়েছি। মাটনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা এটাকে একটা হাঁড়িতে ঢেলে নিয়েছি। আপনারা কম চাল হলে এটা কুকারেই করতে পারেন, আমার যেহেতু চালটা একটু বেশি তাই আমি হাঁড়িতে করছি। ইতিমধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চালটা। চালটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিনিট পাঁচেক কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব জল। তেহরির গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই জল দেওয়াটা। এই জলটা পরিমাণ মতো না দিলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে না এবং অনেক সময় ভাতটা গলে যেতেও পারে। জলটা আমরা সবসময় দেব চালের দ্বিগুণ পরিমাপ। যদি এক কাপ চাল থাকে তাহলে জল দেবেন 2 কাপ, এই অনুপাতেই জলটা দেবেন। যেহেতু আলুটা একটু ভাজা আছে তাই চালটা বেশ খানিকক্ষণ ফোটার পরই কিন্তু আমি আলুটা দিচ্ছি। আলুটা আগে দিলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। চালটা ফোটবার আগে পর্যন্ত আমার গ্যাসের ফ্লেমটা ছিল হাই, এবার ফুটে গেছে, আমি এবার গ্যাসের ফ্লেমটা লো করে দেব। টেস্ট করে দেখে নেব নুনটা ঠিক আছে কি না থাকলে আর একটু দিয়ে দেব। নুন দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে একটু ফুটতে দেব। অবশ্যই এই সময়গুলো আপনারা ঢাকা দিয়ে করবেন। ঢাকা খুলে দিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। রান্নাটার শেষ সময়ে কাঁচা লঙ্কাটা তেহরির স্বাদটা অনেকটাই বদলে দেবে। দেখতেই পাচ্ছেন আমার তেহরির জল প্রায় শুকিয়ে গেছে। এই সময় বারে বারে দেখতে হবে নিচে না লেগে যায়। এবার আমরা গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনার উপরে একটা ভারী জিনিস চাপা দিয়ে দেব যাতে এর বাষ্পটা না বেরিয়ে যায়। খুলে দেখে নিলাম জল আছে কি না, দেখছি আর একটু ময়েশ্চার আছে তাই আরও খানিকক্ষণ হতে দেব। একদম শেষ সময়ে দিয়ে নেব 1 চামচ ঘি। হয়ে গেল আমাদের মাটন তেহরি। দেখতেই পেলেন কত সহজে করে ফেললাম। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না, এবং দেখতেই পাবেন আমার এই তেহরিটা কত ঝরঝরে হয়েছে। আমি আপনাদের ঠিক যেরকমভাবে দেখালাম এবং জলের পরিমাণটা ঠিক যতটা দিলাম এইভাবে করলে নিশ্চয়ই এত ঝরঝরেই আপনারা তেহরি বানাতে পারবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।